কত সুন্দর আরে রাধাকৃষ্ণ দোলায় দুলছে বৈকুণ্ঠ ধামে বিরাজমান রয়েছে কত সুন্দর প্রতিমা এটা মেন গেট আর কি এই গেট থেকে গিয়ে আর কি এটা ডিবিসি মাঠ বলে আর কি ডিবিসি মাঠে আর কি প্রতি বছর মেলা হয় আগের বছর এসেছিলাম আর এবছর চলে এসেছি সেই টানে আর এই সেই ডিবিসি মাঠ যেখানে মেলা হয় প্রতি বছর আর এখানে প্রচুর আর কি প্রতিমা হয় আর কি সেগুলো তোমার দেখাবো এক এক করে দেখাবো চলো দেখতে থাকো আর দেখতে হচ্ছে ভিড়ও মোটামুটি আছে মোটামুটি এখন বাজে ঠিক 6টা আর এখানে হরর মহাদেব একটা প্রতিমা তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছো কত সুন্দর আর মুখটা কিন্তু অসাধারণ লাগছে আর চলো এক এক করে দেখাই ওইদিকে আরও আর আছে প্রতিমা আছে আরও আর এদিকে রয়েছে অর্জুন আর কি শ্রীকৃষ্ণ যে অর্জুনকে রথ বহন করে নিয়ে যাচ্ছে আর কি পার্থ সারথি সেটাই পুরো তুলে ধরেছে এখানে আর এখানে রাধাকৃষ্ণ দোলায় দুলছে তারপরে রয়েছে রাধাকৃষ্ণ প্রতিমা একটা খুব সুন্দর আর এখানে রয়েছে ভগবানের বিশ্বরূপ দর্শন দেখতেই পাচ্ছ ভগবান কৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন দিয়েছে অর্জুনকে সেটা তুলে ধরেছে এখানে তারপর আছে নারায়ণ এবং লক্ষ্মী আর কি বৈকুণ্ঠ ধামে বিরাজমান রয়েছে আর এখানে রয়েছে ভগবানের লীলারূপ দেখতে পাচ্ছ রাধা এবং কৃষ্ণ যুগলে বসে রয়েছে আর এখানে রয়েছে ভগবানের লীলারূপ এটাও ভগবান লীলারূপ এখানে সখী রয়েছে দুপাশে দুটো সখী আর এখানে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে আর এখানে রয়েছে নরসিংহ অবতার আর কি হিরণ্যকশিপুকে যে বধ করেছিল আর কে কে প্রতিমা দিয়েছে তার নামও লেখা রয়েছে অলোক মণ্ডল এটা দেখো হিরণ্যকশিপুকে হত্যা করেছে নরসিংহ রূপে ভগবান বিষ্ণু আর এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ আর কি গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে নিয়েছিল সেটা তুলে ধরেছে এক আঙুলে তুলে ধরেছে গোবর্ধন পর্বত আর এখানে একটা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগলবন্দি একটা প্রতিমা প্রত্যেকের নামে লেখা রয়েছে কারা কারা দিয়েছে আর কি শিল্পী নামও লেখা রয়েছে প্রতিমা শিল্পী দিবাকর নস্কর দেখো কত সুন্দর প্রতিমা এটা এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী আর কি চুল বেঁধে দিচ্ছে সেরকম এটা প্রতিমা তৈরি করা রয়েছে আর এপাশে রয়েছে প্রতিমা সেগুলো নিয়ে তোমাদের চলো দেখতে থাকো আর এখানে রয়েছে চক্রধারী শ্রীকৃষ্ণ তারপরে ভগবান লীলারূপ এটা হচ্ছে শ্রীকৃষ্ণ যে কালো রূপটা আর কি শ্যামবর্ণ রাধাকৃষ্ণ প্রতিমা একটা আর শ্রীকৃষ্ণ গোপালক কৃষ্ণ আর কি এটা যে কৃষ্ণ যে বাঁশি হাতে তা আর এটা হচ্ছে বংশীধারী শ্রীকৃষ্ণ লীলা খুব সুন্দর একটা আর খুব সুন্দর সুন্দর প্রতিমা এখানে দেখতে পাবে আসলে আর কি আর প্রতি বছর এরকমই করে আর কি প্রতিমাগুলো খুব সুন্দর সুন্দর প্রতিমা করে এবছর করেছে এবং চলো এবার পুরো দোকানে ঘুরে দেখাবো এখানে কী কী দোকান বসেছে এখানে দেখতে থাকো পুরোটা আর এখানে এই দোকানটা রয়েছে আর কি এখানে মানে রিং ফেলতে হবে রিং গলিয়ে ফেলে পুরস্কার জিততে হবে আর কি যে রিংয়ে পারবে সেই রিং অনুযায়ী পুরস্কার পাবে এখানে আর এখানে রয়েছে ছটি মানে বেলুন ফাটা ছটি বেলুন ফাটানো 20 টাকা মাত্র এখানে ফাটাচ্ছে একটা দাদা এখানে রয়েছে বল খেলা প্রতিযোগিতা মানে বল ফেলে তারপরে যেই খ্যাপে ধরবে সেই খ্যাপ অনুযায়ী মানে নাম্বার অনুযায়ী সেই পুরস্কার পাবে আর কি 6টা বল ফেলতে হবে মোট যত নাম্বার হবে সেই অনুযায়ী পুরস্কার আর এখানে অসংখ্য দোকান রয়েছে দেখতে পাচ্ছ মেলা মানে অসংখ্য দোকানে বসবে সেখানে অসংখ্য দোকান রয়েছে
আর এটা মাত্র 20 টাকা সেল, সেল অনুযায়ী এক পিস করে জিনিস পাবে 20 টাকা সেল, যা কিনবে 20 টাকা। এটা সব 20 টাকা করে। আর এখানে মাত্র 10 টাকা করে সেল পড়ছে, সোল সেল আর কি, 10 টাকা করে সেল। আর এখানে 6টা পিস 90 টাকা এই কাপগুলো আর কি। কত সুন্দর সুন্দর কাপ গ্লাস রয়েছে কাছে, লাইন দিয়ে লাইন দিয়ে আর কি দোকান বসেছে দু পাশে আর কি। আর মেলা মানে তো নাগরদোলা থাকবে, আর সেই নাগরদোলা এখানে রয়েছে। তবে নাগরদোলাটা খুব একটা বড় নয়, তবে এখনো ঘোরায়নি আর কি, কেউ মানে লোক হয়নি আর কি, সে লোক না হওয়ার জন্য এখনো এটা চালু করেনি নাগরদোলাটা। আর এপাশে রয়েছে একটা ট্রেন টাইপের আর কি, দেখো একটা বাচ্চাদের গাড়ি রয়েছে প্লাস ট্রেনটা রয়েছে। আর ওই সাইডে ব্রেক ড্যান্স আছে, সেই ব্রেক ড্যান্সের কাছে যাই চলো। আর এদিকে বাচ্চাদের ঘোড়া রয়েছে, অসাধারণ অসাধারণ খেলার জিনিস বাচ্চাদের। আর ফাইনালি আমরা চলে এসেছি ব্রেক ড্যান্সের কাছে। আর ব্রেক ড্যান্সটা দেখো, জাম্পিং এর ব্যবস্থা। আর এছাড়া লাইন দিয়ে খাওয়ার দোকান রয়েছে, শ্রীকৃষ্ণ এবং তার অষ্টসখীর আর কি প্রতিমাগুলো রয়েছে, অষ্টসখী। লোক দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে, আজকে অনুষ্ঠান দেখছি, এখানে অনুষ্ঠান হচ্ছে একটা, ভিড়টা প্রচন্ড আছে। দর্শক হয়েছে, দর্শক এখানে থেকে পুরো গোপাল মানের যে নাচ দেখছি আর কি, দেখতে কত লোক এখানে, প্রচুর লোক রয়েছে, বসে রয়েছে, তার সেদিকে লোক দাঁড়িয়ে রয়েছে। অসংখ্য লোক রয়েছে এখানে, ছন্দ গানে দাও ভরিয়ে, ও
दोले राय किशोरी दोले राशु बिहारी झूलन झूलाए राधार पंछी धारी झूलन झूलाए राधार पंछी धारी दोले राय किशोरी दोले राशु बिहारी दोले राय किशोरी दोले राशु बिहारी झूलन झूलाए राधार पंछी धारी झूलन झूलाए राधार पंछी धारी খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি দেওয়ার পরে পাঁচটায় আছে আলুরদম, আর ওখানে আলুরদম দিচ্ছে, আলুরদম দিল, আর সেই সাইডটাই আছে পায়ে দিচ্ছে, সেই সাইডে পায়ে দিচ্ছে, আর লাইনে দেখো কত লাইন পড়েছে, মানে ঘুরিয়ে প্রত্যেকটা প্রতিমা দেখালাম, প্রতিমাগুলো কত সুন্দর সুন্দর মানে করেছে আর কি, প্রতিমা তোমাদের দেখালাম, আর সঙ্গে রয়েছে কোনো অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখালাম, এবং গোপাল ভাঁড় এবং গোপাল ভাঁড়ের যে বউ আর কি যেটা সেজেছে আর কি, সেজে নাচ করছে, সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর সঙ্গে ভোগও খেলাম আর কি, মায়ের প্রসাদ আর কি, মানে এই রাসলীলাটা প্রতি বছর হয়, মোট 8 দিন ধরে হয় আর কি, আর বিষ্ণু বিষ্ণু আর নেই আর কি রাসলীলাটা, যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা বাই বাই।